আসসালামু আলাইকুম প্রিয় আকিরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে ছোট একটি গল্প মেঘ ও রৌদ্র আপনাদেরকে পড়ে শোনাব, পাশাপাশি আঁকব একটি ছবিও। জল রঙে আঁকা এই ছবির সাথে সাথে গল্পটি শুনতে কেমন লাগছে আমাকে জানাবেন। চলুন গল্পটি শুনি, পাশাপাশি এঁকে ফেলি জল রঙে একটি সহজ ছবি। মেঘ ও রৌদ্র, প্রথম পরিচ্ছেদ। পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছে, আজ ক্ষান্ত বর্ষণ, প্রাতকালে স্নান। রৌদ্র ও খণ্ডমেঘে মিলিয়া পরিপ্রায় আউশথানের ক্ষেতের উপরে পর্যায়ক্রমে আপন আপন সুদীর্ঘ তুলি বুলাইয়া যাইতেছিল। সুবিস্তৃত শ্যাম চিত্রপট একবার আলোকের স্পর্শে উজ্জ্বল পাণ্ডুবর্ণ ধারণ করিতেছিল, আবার পরক্ষণেই ছায়াপ্রলেপে গাঢ় স্নিগ্ধতায় অঙ্কিত হইতেছিল। যখন সমস্ত আকাশ রঙ্গভূমিতে মেঘ এবং রৌদ্র দুইটি মাত্র অভিনেতা আপন আপন অংশ অভিনয় করিতেছিল, তখন নিম্নে সংসার রঙ্গভূমিতে কত ধানে কত অভিনয় চলিতেছিল তাহার আর সংখ্যা নাই। আমরা যেখানে একটি ক্ষুদ্র জীবননাট্যের পট উত্তোলন করিলাম, সেখানে গ্রামের পথের ধারে একটি বাড়ি দেখা যাইতেছে। বাহিরের একটি মাত্র ঘর পাকা এবং সেই ঘরের দুই পর্বে দিয়া জীর্ণ প্রায় ইষ্টকে প্রাচীন গুটিকতক মাটির ঘর বেষ্টন করিয়া আছে। পথ হইতে গড়াদের জানলা দিয়া দেখা যাইতেছে একটি যুবাপর খালি গায়ে তক্তপশে বসিয়া বাম হস্তে ক্ষণে ক্ষণে তালপাতার পাখা লইয়া গ্রীষ্ম এবং মশক দরকাবারির চেষ্টা করিতেছেন এবং দক্ষিণ হতে বই লইয়া পাঠে নিবিষ্ট আছেন। বাহিরে গ্রামের পথে একটি দূরে কাপড় পরা বালিকা আঁচলে গুটিকত কালো জাম লইয়া একে একে নিঃশেষ করিতে করিতে উক্ত গড়াদে দেয়া জানলার সম্মুখে দিয়া বারংবার যাতায়াত করিতেছিল। মুখের ভাবে স্পষ্টই বোঝা যাইতেছিল ভিতরে যে মানুষটি তক্তপশে বসিয়া বই পড়িতেছে তাহার সহিত বালিকার ঘনিষ্ঠ পরিচয় আছে এবং কোনো মতে সে তাহার মনোযোগ আকর্ষণপূর্বক তাহাকে নীরবে অবজ্ঞাভরে জানাইয়া যাইতে চাহে যে সম্প্রতি কালো জাম খাইতে আমি অত্যন্ত ব্যস্ত আছি, তোমাকে আমি গ্রাহ্যমাত্র করি না। দুর্ভাগ্যক্রমে ঘরের ভিতরকার অধ্যয়নশীল পুরুষটি চোখে কম দেখেন, দূর হইতে বালিকার নীরব উপেক্ষা তাহাকে স্পর্শ করিতে পারে না। বালিকাও তাহা জানিত, সুতরাং অনেকক্ষণ নিষ্ফল আনাগোনার পর নীরব উপেক্ষার পরিবর্তে কালো জামের আটি ব্যবহার করিতে হইল। অন্ধের নিকটে অভিমানের বিশুদ্ধতা রক্ষা করা এতই দুরূহ। যখন ক্ষণে ক্ষণে দুই চারিটা কঠিন আটি যেন দৈবক্রমে বিক্ষিপ্ত হইয়া কাঠের দরজার উপর ঠক করিয়া শব্দ করিয়া উঠিল, তখন পাঠরত পুরুষটি মাথা তুলিয়া চাহিয়া দেখিল। মায়াবিনী বালিকা তাহা জানিতে পারিয়া দিগন নিবিষ্টভাবে অঞ্চল হইতে দংশনযোগ্য সুপক্ক কালো জাম নির্বাচন করিতে প্রবৃত্ত হইল। পুরুষটি চক্ষু কুঞ্চিত করিয়া বিশেষ চেষ্টা সহকারে নিরীক্ষণপূর্বক বালিকাকে চিনিতে পারিল এবং বই রাখিয়া জানালার কাছে উঠিয়া দাঁড়াইয়া হাস্যমুখে ডাকিল, গিরিবালা। গিরিবালা অবিচলিতভাবে নিজের অঞ্চলের মধ্যে জাম পরীক্ষা কার্যে সম্পূর্ণ অভিনিবিষ্ট থাকিয়া মদগমনে আপন মনে এক এক পা করিয়া চলিতে লাগিল। তখন ক্ষীণদৃষ্টি যুবপুরুষের বুঝিতে বাকি রহিল না যে কোনো একটি অজ্ঞানকৃত অপরাধের দণ্ডবিধান হইতেছে। তাড়াতাড়ি বাহিরে আসিয়া কহিলেন, কই আজ আমাকে জাম দিলে না? গিরিবালা সে কথা কানে না নিয়া বহু অন্বেষণ ও পরীক্ষায় একটি জাম মনোনীত করিয়া অত্যন্ত নিশ্চিন্ত মনে খাইতে আরম্ভ করিল। এই জামগুলি গিরিবালাদের বাগানের জাম এবং যুবাপুরুষের দৈনিক বরাদ্দ। কি জানি সে কথা কিছুতেই আজ গিরিবালার স্মরণ হইল না। তাহার ব্যবহারে প্রকাশ পাইল যে এগুলি সে একমাত্র নিজের জন্যই আহরণ করিয়াছে, কিন্তু নিজের বাগান হইতে ফল পাড়িয়া পরের দরজার সম্মুখে আসিয়া
ঘটা করিয়া খাইবার কি অর্থ পরিষ্কার বুঝা গেল না। তখন পুরুষটি কাছে আসিয়া তাহার হাত ধরিল। গিরিবালা প্রথমটায় আকিয়া বাকিয়া হাত ছাড়াইয়া চলিয়া যাইবার চেষ্টা করিল, তাহার পরে সহসা অশ্রু জলে ভাসিয়া কাঁদিয়া উঠিল এবং আঁচলের জাম ভূতলে ছড়াইয়া ফেলিয়া দিয়া ছুটিয়া চলিয়া গেল। সকালবেলাকার চঞ্চল রুদ্র এবং চঞ্চল মেঘ বৈকালে শান্ত ও শ্রান্ত ভাব ধারণ করিয়াছে। শুভ্র স্ফীত মেঘ আকাশে প্রান্তভাগে স্তূপাকার হইয়া পড়িয়া আছে এবং অপরাহ্নে অবসন্ন প্রায় আলোক গাছের পাতায় পুষ্করণী জলে এবং বর্ষাস্নাত প্রকৃতি প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গে ঝিকঝিক করিতেছে। আবার সেই বালিকাটিকে সেই গড়াদের জানালার সম্মুখে দেখা যাইতেছে এবং ঘরের মধ্যে সেই যুবা পুরুষটি বসিয়া আছে। প্রভেদের মধ্যে এবেলা বালিকার অঞ্চলে জাম নাই এবং যুবকের হস্তেও বই নাই, তদপেক্ষা গুরুতর এবং নিগুড় প্রভেদও কিছু কিছু ছিল। এবেলাও বালিকা কি বিশেষ আবশ্যকে সেই বিশেষ স্থানে আসিয়া ইতস্তত করিতেছে বলা কঠিন। আর যাহাই আবশ্যক থাক, ঘরের ভিতরকার মানুষটির সহিত আলাপ করিবার যে আবশ্যক আছে ইহা কোনো মতেই বালিকার ব্যবহারে প্রকাশ পায় না। বরঞ্চ বোধ হইল সে দেখিতে আসিয়াছে সকালবেলা যে জামগুলি ফেলিয়া গেছে বিকেলবেলা তাহার কোনোটার অঙ্কুর বাহির হইয়াছে কিনা। কিন্তু অঙ্কুর না বাহির হইবার অন্যান্য কারণের মধ্যে একটি গুরুতর কারণ এই ছিল যে ফলগুলি সম্প্রতি যুবকের সম্মুখের তক্তপোষের উপর রাশিকৃত ছিল এবং বালিকা যখন ক্ষণে ক্ষণে অবনত হইয়া কোনো একটি অনির্দিষ্ট কাল্পনিক পদার্থের অনুসন্ধানে নিযুক্ত ছিল তখন যুবক মনের হাস্য গোপন করিয়া অত্যন্ত গভীরভাবে একটি জাম নির্বাচন করিয়া সযত্নে আহার করিতেছিল। অবশেষে যখন দুটো একটা আটি দৈবক্রমে বালিকার পায়ের কাছে এমনকি পায়ের উপর আসিয়া পড়িল তখন গিরিবালা বুঝিতে পারিল যুবক বালিকার অভিমানে প্রতিশোধ লইতেছে। কিন্তু এ কি উচিত? যখন সে আপনার ক্ষুদ্র হৃদয়টুকুর সমস্ত গর্ব বিসর্জন দিয়া আত্মসমর্পণ করিবার অবসর খুঁজিতেছে তখন কি তাহার সেই অত্যন্ত দুরূহ পথে বাধা দেয়া নিষ্ঠুরতা নহে? ধরা দিতে আসিয়াছে এই কথাটা ধরা পড়িয়া বালিকা যখন ক্রমশ আরক্তিম হইয়া পলায়নের পথ অনুসন্ধান করিতে লাগিল তরুণ যুবক বাহিরে আসিয়া তাহার হাত ধরিল। সকালবেলাকার মতো এবেলাও বালিকা আঁকিয়া বাকিয়া হাত ছাড়াইয়া পালাইবার বহু চেষ্টা করিল কিন্তু কাঁদিল না, বরঞ্চ রক্তবর্ণ হইয়া ঘাড় বাঁকাইয়া উৎপীড়নকারী পৃষ্ঠদেশে মুখ লুকাইয়া প্রচুর পরিমাণে হাসিতে লাগিল এবং যেন কেবলমাত্র বাহ্য আকর্ষণে নীত হইয়া পরাভূত বন্দীভাবে লৌহগড়াতে বেষ্টিত কারাগারের মধ্যে প্রবেশ করিল। আকাশে মেঘরৌদ্রের খেলা যেমন সামান্য, ধরা প্রান্তে এই দুটি প্রাণীর খেলাও তেমনই সামান্য, তেমনই ক্ষণস্থায়ী। আবার আকাশে মেঘরৌদ্রের খেলা যেমন সামান্য নহে এবং খেলা নহে কিন্তু খেলার মতো দেখিতে মাত্র, তেমনি এই দুটি অখ্যাতনামা মনুষ্যের একটি কর্মহীন বর্ষাদিনের ক্ষুদ্র ইতিহাস সংসারের শত শত ঘটনার মধ্যে তুচ্ছ বলিয়া প্রতীয়মান হইতে পারে কিন্তু ইহা তুচ্ছ নহে। যে বৃদ্ধ বিরাট অদৃষ্ট অবচলিত গম্ভীর মুখে অনন্তকাল ধরিয়া যুগের সহিত যুগান্তর গাঁথিয়া তুলিতেছে সেই বৃদ্ধই বালিকার একটি সকাল বিকালের তুচ্ছ হাসি কান্নার মধ্যে জীবনব্যাপী সুখ দুঃখের বীজ অঙ্কুরিত করিয়া তুলিতেছিল। তথাপি বালিকার এই অকারণ অভিমান বড়ই অর্থহীন বলিয়া বোধ হইল। কেবল দর্শকের কাছে নহে, এই ক্ষুদ্র নাট্যের প্রধান পাত্র উক্ত যুবকের নিকটেও এই বালিকা কেন যে একদিন বা রাগ করে, একদিন বা অপরিমিত স্নেহ প্রকাশ করিতে থাকে, কোনোদিন বা দৈনিক বরাদ্দ বাড়াইয়া দেয়, কোনোদিন বা দৈনিক বরাদ্দ একেবারেই বন্ধ করে, তাহার কারণ খুঁজিয়া পাওয়া সহজ নহে। এক একদিন যেন তাহার সমস্ত কল্পনা ভাবনা এবং নৈপুণ্য একত্র করিয়া যুবকের সন্তোষ সাধনে প্রবৃত্ত হয়, আবার এক একদিন তাহার সমস্ত রুদ্রশক্তি তাহার সমস্ত কাঠিন্য একত্র সংহত করিয়া
তাহাকে আঘাত করিতে চেষ্টা করে। বেদনা দিতে না পারিলে তাহার কাঠিন্য দ্বিগুণ বাড়িয়া ওঠে। কৃতকার্য হইলে সে কাঠিন্য অনুতাপের অশ্রুজলে শতধারা বিগলিত হইয়া অজস্র স্নেহধারায় প্রবাহিত হইতে থাকে। এই তুচ্ছ মেঘ রৌদ্র খেলার প্রথম তুচ্ছ ইতিহাস পর পরিচ্ছদে সংক্ষেপে বিবৃত করা যাইতেছে। প্রথম পরিচ্ছেদ শেষ হল। দ্বিতীয় পরিচ্ছেদ। গ্রামের মধ্যে আর সকলেই দলাদলি, চক্রান্ত, ইক্ষুর চাষ, মিথ্যা মোকদ্দমা এবং পাটের কারবার লইয়া থাকিত। ভাবের আলোচনা এবং সাহিত্য চর্চা করিত কেবল শশীভূষণ আর গিরিবালা। ইহাতে কাহারও উৎসুক বা উৎকণ্ঠার কোনো বিষয় নাই, কারণ গিরিবালার বয়স 10 এবং শশীভূষণ একটি সদ্য বিকশিত MABL, উভয়ে প্রতিবেশী মাত্র। গিরিবালার পিতা হরকুমার এককালে নিজ গ্রামের পত্তনিদার ছিলেন, এখন দুরবস্থায় পড়িয়া সমস্ত বিক্রয় করিয়া তাহাদের বিদেশি জমিদারের নায়েবি পদ গ্রহণ করিয়াছেন। যে পরগনায় তাহাদের বসবাস সেই পরগনারই নায়েবি, সুতরাং তাহাকে জন্মস্থান হইতে নড়িতে হয় না। শশীভূষণ MA পাশ করিয়া আইন পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন, কিন্তু কিছুতেই কোনো কর্মে ভিড়িলেন না। লোকের সঙ্গে মেশা বা সভাস্থলে দুটো কথা বলা সেও তাহার দ্বারা হইয়া ওঠে না। চোখে কম দেখেন বলিয়া চেনা লোককে চিনিতে পারেন না এবং সেই কারণেই ভ্রু কঞ্চিত করিয়া দৃষ্টিপাত করিতে হয়, লোকে সেটাকে ঔদ্ধত্য বলিয়া বিবেচনা করে। কলিকাতায় জনসমুদ্রের মধ্যে আপন মনে একলা থাকা শোভা পায়, কিন্তু পল্লীগ্রামে সেটা বিশেষ স্পর্ধার মতো দেখিতে হয়। শশীভূষণের বাপ যখন বিস্তর চেষ্টায় পরাস্ত হইয়া অবশেষে তাহার অকর্মণ্য পুত্রটিকে পল্লীতে তাহার সামান্য বিষয় রক্ষা কার্যে নিয়োগ করিলেন, তখন শশীভূষণকে পল্লীভাষীর নিকট হইতে বিস্তর উৎপীড়ন, উপহাস এবং লাঞ্ছনা সহিতে হইয়াছিল। লাঞ্ছনার আরও একটা কারণ ছিল, শান্তিপ্রিয় শশীভূষণ বিবাহ করিতে সম্মত ছিলেন না। কন্যাদায়গ্রস্ত পিতামাতাগণ তাহার এই অনিচ্ছাকে দুঃসহ অহংকার জ্ঞান করিয়া কিছুতেই ক্ষমা করিতে পারিতেন না। শশীভূষণের উপর যতই উপদ্রব হইতে লাগিল, শশীভূষণ ততই আপন বিবরের মধ্যে অদৃশ্য হইতে লাগিলেন। একটি কোণের ঘরে তক্তপোষের উপর কতগুলি বাঁধানো ইংরাজি বই লইয়া বসিয়া থাকিতেন, যখন যেটা ইচ্ছা হইত পাঠ করিতেন। এই তো ছিল তার কাজ। বিষয় কী করিয়া রক্ষা হইত তাহা বিষয়ই জানে, এবং পূর্বেই আভাসে বলা গিয়াছে মানুষের মধ্যে তাহার সম্পর্ক ছিল কেবল গিরিবালার সহিত। মেঘ ও রৌদ্র গল্পটির দ্বিতীয় পরিচ্ছেদের অনেকখানি বাকি থাকুক। আমার ছবি আঁকা প্রায় শেষ। গ্রাম্য এই গল্পটির সাথে গ্রাম্য এই ছবি আঁকাটি দেখতে আশা করছি আপনাদের ভালো লাগছে। ছবিটি কিভাবে এঁকেছি বিস্তারিত বিবরণ সাবটাইটেলে রাখছি, আশা করছি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং আঁকতেও সুবিধা হবে। মেঘ ও রৌদ্রের খেলার গ্রাম্য পথের ধারের গাছের ছায়ায় সেই দুটি ঘর, একটি কি শশীভূষণ আর একটি গিরিবালার? সংসারের আনাচে কানাচে লুকিয়ে থাকা এমন তরুণ সব প্রেমের গল্প সত্যি কি অসাধারণ, তাই না? গল্প পাঠ এবং ছবি আঁকার এমন আরও কিছু আয়োজনে আমার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।